বিএনপি জামাতের নৈরাজ্য জালাপোড়া ও অবরোধের বিরুদ্ধে ডাঃ মুরাদ হাসান এমপির নেতৃত্বে মুক্তিযোদ্ধা জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মাঠে নামতে পারেনি বিএনপি জামাতের নেতাকর্মীরা সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ মুরাদ হাসান এমপির নির্দেশে পৌর কাউন্সিলর শাখাওত আলম মুকুলের নেতৃত্বে সকালে পৌরসভা থেকে আরামনগর বাজার ঝালুপাড়া ঘাট পর্যন্ত গিয়ে জিকে প্লাজা প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয় এ সময় ডাক্তার মুরাদ হাসান এমপি বলেন সরিষাবাড়িতে জ্বালা পোড়াও নৈরাজ্য সৃষ্টি করা হলে সমুচিত জবাব দেওয়া হবে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা মাঠে আছি ছিলাম এবং থাকব নেতাকর্মীদের উদ্দেশ্যে আইন হাতে তুলে না নেয়ার নির্দেশ করেন এ সময় উপজেলা যুবলীগের সভাপতি এ কে এ আশরাফুল ইসলাম যুব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন চাকলাদার পৌর কাউন্সিলর শাখাওত আলম মুকুল ছাত্রনেতা শরীফ আহমেদ নীরব সোহেল রানা জোবায়ের রিফাত শামীম রফিকুল ইসলাম রফিক কফিল উদ্দিন পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক সেলিম আল মামুন সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন